সালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাহেদ মুশারফ, আপনারা কোটাইবেন, আশা করি আপনারা সব ভালো আছেন, আমিও ভালো আছি। আমি দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, আমারে আপনারা আমার কাপ্পিরিস মার্কেটপুর দিয়ে আমারে জয়যুক্ত কর্তা, কারণ আমি তো আপনারারও মানুষ, আমি এখানে একাকার আপনারার মাঝে মিশিয়ে আছি। দীর্ঘ 23 বছর ধরে আমার নাটক আপনারা দেখুন, আপনারা একটা ভোট কিন্তু আমার অধিকার নেই, আমার আমার হক, আমি মনে করি আপনারার ভোট আমার হক, আর এই হকটা ভাড়া দিবা না, আমারে দিলেই বা আমার কাপ্পিরিস মার্কেটপুর, আমার মা বোন সকল কাছে সবার কাছে যাওয়ার সম্ভব নাই, এত বড় একটা উপজেলা আমি কীভাবে সবার কাছে যাইব, কিন্তু আপনারা আমার অন্তর আছেন, আর আমি আপনার অন্তর আছি, আমার বিশ্বাস আমার ভোটটা ভাড়া দিবা না, না দিয়ে আমারে দিলেই বা, আমি শিল্পী মানুষ, আস্থাটা জীবন আনন্দ বিনোদন আপনারা দিছি, আমার কাছ থেকে কোনো মানুষের কষ্ট পাইত না, আর যারা আপনারা কষ্ট দিছেন তার বিরুদ্ধে আমি নির্বাচন হয়েছি, আর নইলে আমি নির্বাচন ওখানে আইতাম, আমি শিল্পী মানুষ, আমার তো এই প্রফেশন আছে না, তারা আপনারা কষ্ট দেন বিধায় সাধারণ পাবলিকের পক্ষে দিয়েছে, একটা কথা মাথার লাগে, আমার অন্তত 5-7 বছর আপনারা সুযোগ করিয়া দৌকা, কারণ আমি কোন তাকিয়ে আইসি, কোন জায়গা তাকিয়ে আইসি, আমার প্রফেশন কিতা, এই এই জগতের মাঝে কিতা চুরি সুট্টা আমি আসেনি, বা বাটফারি আসেনি, দালালি আসেনি, আপনারা দেখবা আমরা গুরুজন হলে কইয়া গেছেন যে তুমি সমাজে দিও, সমাজে তোমারে দিব, আমি আমরা বিশ্বাস করছিলাম, আর বিশ্বাস করিয়া আমি এটার প্রমাণ পাইছি, কারণ আমি নাটকের মাধ্যমে সমাজে দিয়া গেছি, আর সমাজে আমার ভালোবাসা দিছে, আমার গুরুজনকর কথা জয় হয়েছে, এর লাগে আমি কইমু যে আমার কাছ থেকে কষ্ট পাইতা নাই, আমার কষ্ট দেওয়ার প্রফেশন থেকে আমি আইছি না, আমি নাটক করি, অনেকে আমার ছোটো করে দেবেন, ও তাই তো নাটক করেন, আরে ভাই আমি তো নাটক করি ভাত খাই, আপনার প্রার্থী কিতা করুন, আপনি একটা আমার তান্ডে প্রশ্ন করুন, যে যাই হোক আমি এইদিকে যাইতাম না, আমি সাধারণ পাবলিকের পক্ষে কথা কইমু, আমার কৃষক শ্রমিকের পক্ষে কথা কইমু, আজকে দেখা যায় যারা কৃষক এরা আপনার সার পায় না, আর যারা গরিব এরা কল পায় না, আমরা এই হয়েছে কি একটা সমাজ ব্যবস্থা, বড় বড় পদ পদবিয়ালা মানুষের আমরা যখন দেই তখন দেখা যায় পদর বাড়ে, আর আমরা সাধারণ বুটার হলে মন মরা মরি আর কি, যাই হোক আপনারা যেখানে থাকবো আমার লাগে দোয়া করবা, আমিও আপনারা লাগে দোয়া করবো, আর আমি লাস্টবার আর একটা কথা কইলাম যে আমার কাপ্পিরিস মার্কেট আগামী 8 মে আমার ভোট দিয়া জয়যুক্ত কর্তা, আমার লাগে দোয়া করতাম, আমি আপনারা লাগে দোয়া করবো, আসসালামু আলাইকুম।